আপু আমারটা একটু বলেন। এই যে আপা, আমার আবার একজন লোক মারা গেছে, তো আমার সেখানে রেখে দেবে। শুনছেন না কি করতে হবে আমার বলেন? হ্যাঁ, কত? 1,000। আমি দরখাস্ত করছি, এরপর টাকা 30,000 কেমন কথা বললেন? আমার এই নকল না পাইলে তো আমার পুলিশ অ্যারেস্ট করবে। আমি তো আপনাকে কোর্ট ফি দিয়ে আবেদন করছি। ফিল্ডিং এ তো আপনি আপনি আমাকে বলেন। হ্যাঁ, আমি নিজে আবেদন করছি, আমাকে আপনি কপি দেবেন? আপনি কপি দেবেন কিনা সেটা বলেন। মোহরি করবে কেন? মোহরি লাগবে না, এটা আমি নিজে করছি আবেদন। আপনি এই যে সরকারের ফর্মে আমি টাকা জমা দিয়েছি, আপনি আমার এই যে কপি, আপনি 1,000 টাকা চাইছেন। 1,000 টাকা কিসের? আমি রিসিপ্ট দেবো? 1,000 না, 10,000 দেবো রিসিপ্ট দেবো। আপনার কাছে সেদিন কেউ আসছি, সেদিন আপনি 1,000 টাকা চাইছেন। কিসের টাকা? টাকা কিসে সেটা বলবেন তো আমাকে। আপনি বলেন যে এই যে টাকা লাগবে। একটা এই যে এখন এই আবেদন, এখানে আবেদন করতে লেখা নাই যে দরখাস্তকারী মোহরি বা উকিল কোনো কিছু লাগা নাই। তাহলে এখন 1,000 টাকা দিলে পাবো? না, এও পাইবেন না। ওই আমি আমি নাম দিছি না, মোহরি লাগবে, মোহরি সই করে নেবেন। আপনি আমার কাছে যে 1,000 টাকা চাইছেন, সেই 1,000 টাকা না ভাই, শুনলেন? সেই 1,000 টাকা যে চাইছেন, সেই 1,000 টাকা রিসিপ দেন। 1,000 না, আপনি 1,000 টাকা রিসিপ দিব? রিসিপ দেন ভাই, আপনি আসছেন, আপনি একটু বলেন আমার এইটা কি আমি পাওয়ার যোগ্য কিনা? আপনি আমার সরকারি চাকরি করেন মনে হয়? হ্যাঁ, আমি সামান্য প্রশাসনিক কর্মকর্তা দুইটা তো যাও। ভাই ভাই, আপনি মোহর একটু একটু ভাই একটু দাঁড়ান। আমি এই যে কাগজটা সরকারের টাকা দিছি না, এই আমি চাইলে আপনি বুঝতে পারবেন না। আমি এখন ওই 1,000 টাকা চাই, এখন আমি কিসের 1,000 টাকা দেবো? আপনি উনি আমাদের কপিও দেবেন? আমি একটু আপনি কি কে দিতেছেন? আমি তো আমি নকলের জন্য দিচ্ছি। আমি কি এই আবেদন আমি পাবো না? আপনি পারবেন না, আপনি মরিলেন মরিলেন। তাইলে আমি কি আপনাকে জিজ্ঞেস করি? মহরি না, আমি নিজে আবেদন করছি, আমি কোর্ট ফি লাগাইছি, সরকারের আমি সরকারকে আমি টাকা দিচ্ছি। আপনি আমি এটা এতে আমি আপনার কাছ থেকে আমি এই নকল পাবো কিনা এটা আপনাকে আমাকে বলেন। আপনি উকিল মহরি লেন, হ্যাঁ যদি কয় যে পাইবেন তাহলে দিমু। উকিল মহরি লেন, উকিল মহরি লাগবে কি ছেলে কি জন্য? আমি আমরা মহরি কাছরা কোনো দাবি নাই, প্রত্যেকটা সার্টিং খাতে আমি সই দেই না। আমি ওই ছেলে মহরি সই দেই, উকিলে সই দেই, এগুলি পাওয়ার আবেদন। তাহলে কি এখন কি আমি মহরি পাঠাইলে বা উকিলের পাঠাইলেও কি টাকা লাগবে? হ্যাঁ,
1000 টাকা লাগবে জান হ্যাঁ হেয়ে হেগুলোকে কত কম হেরে যা দেখে হেয়ে নি জান না না কিসে পেটা তুমি আমি বুঝতেই না আপা আপনি কি আপনি কি পদে চাকরি করেন আপনি কি পদে চাকরি করেন আমরা পক্ষ পাবো না কিন্তু ফর্মে তো লেখা নাই কোথাও যে পক্ষ আমাদের দিবেন না